রিপাবলিক বাংলার ফেসবুক ও ইউটিউবে দর্শকদের স্বাগত। বর্তমানে আমরা রয়েছি আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত এলাকা টোটোপাড়াতে। এই টোটোপাড়ারই টোটো সাহিত্যিক ধনীরাম টোটো তিনি পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এবং তিনি এই পদ্মশ্রী পুরস্কার পাওয়াতে শুধুমাত্র মাদ্রিহাট নয়, টোটোপাড়া নয়, গোটা আলিপুরদুয়ারবাসী খুশি এবং এই টোটো জনজাতির মধ্যে প্রথম কেউ এই পদ্মশ্রী পুরস্কার পাচ্ছে। ধনীরাম টোটোর সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হলো, বর্তমানে আমার দাঁড়িয়ে রয়েছে তার বাড়ির সামনে। তিনি এই টোটোর যে লিপি অক্ষর তিনি তৈরি করেছেন, দীর্ঘ কয়েক মাসের প্রচেষ্টায় তিনি এই লিপি অক্ষর তৈরি করেছেন। এছাড়া তার নিজস্ব রচিত প্রচুর উপন্যাস কবিতা রয়েছে এবং অনেক অনেক কবিতা উপন্যাস প্রকাশিত হয়েছে এবং অনেক গল্প উপন্যাস তিনি এখনও লিখে চলছে। আলিপুরদুয়ার জেলার এই টোটোপাড়া থেকে সুচট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা।